নবীর সামনে বলেন, দেখে রোজা পাখি কিনারে আমি সহিতে পারি না মেরো জালা, ধন্য করো আমারে ডেকে রাসূলুল্লাহ রোজা পাখি কিনারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে যুবলেরাই, বলে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে যুবলেরাই, শারদা ডাকে অদম তোমারে আমি কে দেখে দেহই গো সারা, ধন্য করো দিদারে, জোরে বলেন না ঠিক কিনা, আরে তোমা বলে বলুন ঠিক কিনা, আমার বার পাড়ার বাপ আমার বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছি, নবীর সাথে প্রেম যদি করতে হয় হৃদয় দিয়ে করো গো। ও বন্ধু, একটা প্রেমের কথা আজকে আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি গোটা পৃথিবীর আমার মা বোনদের কথা বলবো। উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে শুনলেন কি হযরত নুসাইবা, এবার উহুদের ময়দানের দিকে তিনি দৌড়াইতে শুরু করলেন, দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পরে বন্ধু নজর দিয়ে চায়া দেখলেন একটা পাঠি এসে খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা মুহূর্তের জন্য দাঁড়ায় না, নুসাইবা বন্ধু যুদ্ধের ময়দানের দিকে দাঁড়ায়, আরো কিছু দূর যাওয়ার পরে এবার নুসাইবাকে খবর দিল তোমার বাবা শাহাদাত বরণ করেছে, তারপরেও নুসাইবা দাঁড়ায় না, আরো কিছু দূর যাওয়ার পরে খবর দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তারপরে নুসাইবা একটা মুহূর্তের জন্য দাঁড়ায় না, দৌড়ায় বন্ধু, কারণ দৌড়ায় রে আমার স্বামীর প্রয়োজন নাই, আমার ভাই বাবার প্রয়োজন নাই রে, আমার প্রাণীর নবী কেমন আছে আগে জানতে হবে বন্ধু, বন্ধু কেমন করে বুঝাইল প্রেমের কথা বলে, আমি আমার এই জায়গার মা বোনদেরকে শুনিয়ে দিলাম নবীর প্রেম বড় মধুর বন্ধু, যদি গভীর প্রেম হতে প্রেমিক হতে পারো পৃথিবীর কোনো কিছুই তোমার কাছে ভালো লাগবে না, শুধু খুঁজতে থাকবে প্রেমিককে। একটা নারীর জীবনে প্রিয় হলো তার স্বামী, প্রিয় হলো তার ভাই, প্রিয় হলো তার বাবা, এই তিনটা পুরুষের চাইতে দামি আর কেউ হতে পারে না, কিন্তু তিনটা শহাদাতের খবর পাওয়ার পরেও নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না। ও বন্ধু এবার প্রেমের খবর শুনেন, এখানে নবীর সৈনিক হুসাইন কাফেলার লোক, সেনাবাহিনীরা সবাই উপস্থিত, বীর পুরুষেরা এখানে সবাই উপস্থিত। ও বন্ধু তাদের জন্য খবর, তাদের জন্য বন্ধু প্রেমের খবর, আমার নবী উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে জানেন, কথা বলে না কেন, এই দান্দার মোবারক যখন শহীদ হলো নবীর মক মোবারক থেকে লোহ মোবারক বেরিয়ে আসলো, এটা দেখেছেন মালিক বিন সিনান, মালিক বিন সিনান দেখার পরে সহ্য করতে পারলো না, এবার চলে গেল বন্ধু নবীর কাছে রে, যাইয়া আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলো, নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান রক্ত মোবারক চুষো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। এবার বন্ধু এবার মালিক বিন সিনান ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। ও বন্ধু
दुनिया जान्नती मानुष देखते चाओ रे ताहोले आमार मालिक बिन सिनान के देखे যেদিন মক্কা থেকে মদিনাতুল মুনাব্বারায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন বন্ধু আলী জানে রে আজকে কাফেরের আলীকে শেষ করে দিবে তার সেটা জানার পরেও বন্ধু আলী আমার নবীর বিছানায় শুয়ে আছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা হলো প্রেমিকের কথা ও বন্ধু এটা হলো প্রেম বেঈমান কাফেররা আলীকে শেষ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যা যা রে জিব্রাইল আমার আলীর মাথার কাছে দয়া দাঁড়িয়ে দাও আমার আলীকে সেভ করো সুবহানাল্লাহ এবার আলী দৌড়ে চলে আসলো আলীর মাথার কাছে শিউরির কাছে দাঁড়িয়ে গেল জিব্রাইল এবার জিব্রাইল আলাইহিসসালাম ডেকে ডেকে বলে আলী রে ও আলী তোমার চেয়ে দামি আর কে হতে পারে রে আজকে তোমাকে নিয়ে ওই আসমানের জগতে একবারে প্রশংসায় আকাশ বাতাস মুখরিত নাম হলো প্রেম আপনি জানেন ওখানে গেলে মারামারি হবে আপনি ওখানে জানেন ওখানে গেলে যুদ্ধ হবে ও বন্ধু যুদ্ধে গিয়ে যেতে হবে ঈমান যদি থাকে যুদ্ধ থেকে জীবনের জন্য বেঁচে থাকলে চলবে না যুদ্ধ কেরিয়ে ও বন্ধু আপনার জ সম্পত্তি যদি কেউ নিয়ে নেয় অভাব যদি না থাকে দিয়ে দিবেন আপনার বাড়ির আঙ্গিনা যদি কেউ দখল করে সমস্যা না হলে দিয়ে দিবেন পকেটের টাকা এখান থেকে দিয়ে দিলে যদি অসুবিধা না হয় দিয়ে দিবেন কিন্তু ইসলাম নিয়ে যখন বাড়াবাড়ি হবে বেআইনি কাজ হবে তখনই প্রতিবাদ করা হলো ঈমানদারের কাজ ঠিক না বলেন যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে ঈমান কিন্তু আপনার দুর্বল নন এই ঈমান দিয়ে জান্নাতে যেতে পারবেন না ঠিক না বলেন আমার আরেকটা গজল মনে পড়ছে কইতামনি হে রাসূল তোমার ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরে না ঠিক কিনা বলেন প্রেম থাকতে হবে মুখে না অন্তরে আর প্রেম থাকতে হবে জান্নাতের লোভে না জাহান্নামকে ভয় করেও না আমি আমার মদিনাওয়ালাকে চাই ঠিক না বেঠি আরো জোরে এটাই হতে হবে আমাদের বিশ্বাস এটাই হতে হবে আমাদের আকীদা ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আলোচনা কিন্তু অনেক হয়ে গেছে এবার শেষ করে দিই